আজকে সবাই দেখো, আগের দিন তোমাদের এসআর ল্যাচ বলেছিলাম, আজকে যেটা বলবো সেটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ। আমি কি বলেছিলাম, ফ্লিপ ফ্লপের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে ক্লক। তাহলে কিভাবে ক্লক কাজ করে সেটা আগে দেখি। এটা হচ্ছে একটা নর বেসড এসআর ফ্লিপ ফ্লপ, নর গেট দিয়ে তৈরি। তো এটা নর বেসড এসআর ফ্লিপ ফ্লপ। দেখো কি হচ্ছে, আর আর এস এই দুটো ইনপুট প্রথমে একটা ক্লক পালসের সঙ্গে এন্ড গেটে ঢুকেছে। এই দুটো এন্ড গেটের যে আউটপুটটা বেরোচ্ছে সেটা নর গেটে ঢুকেছে। আর তার সঙ্গে এস এর সঙ্গে যাচ্ছে কিউ এই আউটপুটটা, আর আর থেকে যেটা বেরোচ্ছে তার সাথে যাচ্ছে কিউ বারটা, ক্রসে আসছে। ঠিক আছে, তো সেখান থেকে যে আউটপুট গুলো বেরোচ্ছে কিউ আর কিউ বার, এই হচ্ছে টোটাল আমাদের ক্লকড এসআর ফ্লিপ ফ্লপ নর বেসড। আচ্ছা, তো এসআর ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করবে, সেই আগের দিনে যা তোমরা ট্রুথ টেবিলটা পড়েছিলে সেটাই থাকবে। যে এস আর আর এ যদি আমরা জিরো আর জিরো দিই তাহলে সেটা একটা স্টোরেজ করবে, মানে হচ্ছে মেমোরিতে সেটা স্টোর করবে। যদি এস এর মধ্যে আমরা ওয়ান দিই, আর এ যদি জিরো দিই তাহলে সেটা সেট কন্ডিশন, যদি এস এ জিরো দিই আর এ ওয়ান দিই সেটা রিসেট, আর দুটোই ওয়ান ওয়ান হলে ফরবিডেন। এখানে আর একটা ইনপুট এসে ঢুকছে, সেটা হচ্ছে ক্লক। ক্লক যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে গোটা সার্কিটটা কোনো কাজই করবে না, এটা টোটালি স্টোরেজের মতো কাজ করবে, মানে আগের যে ভ্যালুটা সেটাই স্টোর করবে, কারণ সার্কিটটা কোনো কাজই করবে না। আর যদি তোমাদের ক্লকে ওয়ান যায় তখন আমার এই যে কাজগুলো সেটা হবে। তো এবার আমি এই পুরো ট্রুথ টেবিলটার সঙ্গে ছবিটা তোমাদের বুঝিয়ে বলবো। প্রথম আমি ক্লক পালসটা বোঝাচ্ছি। ক্লক পালসটা কি বলছে, ক্লক পালসে যদি জিরো আসে তাহলে পুরো সার্কিটটা কাজ করবে না, যদি ওয়ান আসে তাহলে সার্কিটটা কাজ করবে। আগে দেখি জিরো হলে কিভাবে সার্কিটটা ইনঅ্যাক্টিভ হচ্ছে। দেখো, ক্লকে যদি জিরো থাকে, আর বা এস এ যাই থাকুক, এস আর আর এ ইনপুট যাই হোক, ওয়ানই হোক আর জিরোই হোক, ক্লকে আমার জিরো যাচ্ছে, তাহলে এন্ড এর আউটপুট আমার জিরোই আসবে। যেহেতু একটা ইনপুট আমার জিরো, তাহলে দুটো এন্ড গেট থেকেই আমার জিরো জিরো আউটপুট আসছে। যদি দুটো এন্ড গেট থেকেই আমাদের জিরো জিরো আউটপুট আসে তাহলে বাকি সার্কিটটা টোটালি কি হবে, টোটালি আমাদের একটা স্টোরেজের মতো কাজ করবে। আরো ভালো করে বুঝতে গেলে ধরে নাও কিউতে ওয়ান আছে, কিউ বারে জিরো আছে, ক্লক পালসে জিরো দিলাম, তাহলে টোটালি আমার এন্ড গেট থেকে জিরো বেরোলো, কিউতে ওয়ান আছে, কিউ বারে জিরো আছে, তার মানে এখান থেকে জিরো এলো, এই এন্ড গেট থেকে জিরো বেরোলো, তাহলে এটা জিরো যাচ্ছে, এইটা দিয়েও জিরো যাচ্ছে, নর থেকে কি বেরোবে, ওয়ান বেরোবে। ঠিক আছে, এই ওয়ানটা এখান থেকে আসছে, এখান থেকে জিরো আসছে, এদিক থেকে ওয়ান আসছে, এখান থেকে জিরো আসছে, ওয়ান আর জিরো মিলে নর থেকে জিরো বেরোবে, তাহলে এখানেও জিরো বেরোলো, তাহলে এটাও ওয়ানই থাকলো, এটাও জিরোই থাকলো। সুতরাং পুরো সার্কিটটাকে আমরা বলতে পারি স্টোরেজের মতো কাজ করলো, বা বলতে পারি কোনো কাজই করলো না, অ্যাকচুয়ালি যা ছিল তাই রইল। তাহলে আশা করছি বোঝা গেল, ক্লকে যদি জিরো দিই আমি, আর আর এস এ কি দিচ্ছি সেটা ডিপেন্ডই করে না, ক্লকে যদি জিরো দিই কিউ আর কিউ বারতে প্রিভিয়াস ভ্যালুই থাকবে। এবার ধরে নাও ক্লকে আমি ওয়ান দিচ্ছি, তাহলে ক্লকে যদি আমি ওয়ান দিই, ধরে নাও এস আর আর এর মধ্যে আমি জিরো আর জিরো দিচ্ছি। ঠিক আছে, এখানে আগের মধ্যেই ধরে নাও ওয়ান আছে আর জিরো আছে, তাহলে এখান থেকে আমি ওয়ান দিলাম আর এর মধ্যে আমি জিরো আর জিরো দিলাম, তাহলে দুটোর ক্ষেত্রেই আমার যখন
জিরো জিরো ইনপুট পড়ছে, তখন এইটা দিয়েও বেরোবে জিরো, তাহলে এখানেও জিরো হবে, এখানেও জিরো হবে, এগেন এখান থেকে ওয়ান আসছে, ওয়ান আর জিরো মিলে আউটপুট বেরোচ্ছে আমার জিরো, এখান থেকে জিরো যাচ্ছে, জিরো আর জিরো মিলে আউটপুট বেরোবে আমার ওয়ান, তাহলে আবার নো চেঞ্জ কন্ডিশনই থাকলো। তাহলে দেখলাম যদি আমি ক্লকে ওয়ানও দিই কিন্তু এস আর আর এ আমার জিরো জিরো দিলে আউটপুট নো চেঞ্জ হবে। তাহলে ধরে নাও এরপরে ক্লকে আমি ওয়ানই দিচ্ছি কিন্তু এস আর আর এর মধ্যে আমি এখানে জিরো দিয়েছি, এখানে ওয়ান দিয়েছি, আউটপুটে এখানে ওয়ান আছে, এখানে জিরো আছে। তাহলে ক্লকে যদি আমি জিরো দিয়ে থাকি, এস এ আমি জিরো দিচ্ছি, তাহলে দুই জিরো মিলিয়ে এখানে আমার জিরো বেরোলো, আর এখানে দুটো ওয়ান মিলিয়ে এখানে আমার ওয়ান বেরোলো, তাহলে এটা জিরো আর এটা ওয়ান। এখানে অলরেডি আমি বলেছি ওয়ান আছে আর জিরো আছে। আচ্ছা তাহলে এখান থেকে আমার বেরোলো জিরো, এখান থেকে আসছে ওয়ান, দুটো মিলিয়ে আউটপুট বেরোলো আমার জিরো। এই জিরোটা ওপরে এলো, এখান থেকে আমার ওয়ান এসেছিল, জিরো আর ওয়ান মিলিয়ে কিউও হয়ে গেল আমার কাছে জিরো। ঠিক আছে, তাহলে এটাও জিরো, এখান থেকেও এখনো জিরো আছে, দেখা যাক আবার চেঞ্জ হয় কিনা। এই জিরোটা নিচে এলো, এখান থেকে আমার জিরো এলো, জিরো আর জিরো মিলিয়ে কিউবার হলো ওয়ান, তাহলে এখন কিউতে জিরো আছে, কিউবারে ওয়ান আছে। আবার দেখা যাক, ওয়ান ওপরে গেল, এইখান থেকে এলো আমার ওয়ান, ওয়ান আর ওয়ান মিলিয়ে এখানে আমার কিউতে জিরোই হলো, কোনো চেঞ্জ হলো না। যখন এরকম ভাবে কিউ চেঞ্জ হলো না তখন আর কিউবারও চেঞ্জ হবে না। তাহলে আউটপুট আমার ফাইনালি কত হলো, যতক্ষণ ক্লকটা ওয়ান আউটপুট এখানে আমার জিরো আর ওয়ান দেবে। আমি এস এ জিরো দিয়েছিলাম, আর এ ওয়ান দিয়েছিলাম, তাহলে কিউ আর কিউবার আমার জিরো আর ওয়ানে চেঞ্জ হয়ে গেল, দ্যাট ইজ রিসেট। এবার ধরো এস এ আমি ওয়ান দিলাম, আর এ আমি জিরো দিলাম, তাহলে ওয়ান দিচ্ছি আর জিরো দিচ্ছি, কিউ আর কিউবারে আছে জিরো আর ওয়ান। ঠিক আছে, কিউতে জিরো দিচ্ছি, কিউবারে ওয়ান দিচ্ছি, তাহলে কি হয়, এসে যেহেতু আমি ওয়ান দিচ্ছি এই জন্য এই অ্যান্ড গেটের আউটপুট ওয়ান হবে, আর এখানে যেহেতু জিরো দিচ্ছি এখান থেকে জিরো বেরোবে, তাহলে ওয়ান আর জিরো, এখান থেকে আমার জিরো আসছে, ওয়ান যাচ্ছে, ওয়ান আর জিরো মিলিয়ে এখানে আমার জিরো হচ্ছে, জিরো যাচ্ছে, জিরো যাচ্ছে, জিরো আর জিরো মিলিয়ে এখানে আমার ওয়ান আসছে, আবার ওয়ান নামছে, ওয়ান যাচ্ছে, ওয়ান আর ওয়ান মিলিয়ে জিরো আসছে, তাহলে কিউ আর কিউবার আমার ওয়ান আর জিরো হয়ে গেল। যেটা এখানে আছে, এসে যদি আমি ওয়ান দিই, আর এ যদি জিরো দিই, কিউতে আমি ওয়ান পাবো, কিউবারে আমি জিরো পাবো, দ্যাট ইজ সেট কন্ডিশন। লাস্ট আর একটা কি, সেটা হচ্ছে এসে যদি আমি ওয়ান দিই আর আর এ যদি ওয়ান দিই তাহলে কি হবে। এসে ওয়ান দিচ্ছি, আর এ ওয়ান দিচ্ছি, তার মানে ক্লক তো আমার ওয়ানই, তাহলে দুটো ওয়ানের জন্যেই আমার অ্যান্ড গেট গুলো থেকে ওয়ান আর ওয়ান বেরোবে। ধরে নাও কিউতে আমার জিরো আছে, কিউবারে ওয়ান আছে, এই ক্ষেত্রে দুটোই ওয়ান ওয়ান বেরিয়েছে, তাহলে এখান থেকে আমার কি আসছে, জিরো আসছে, এখান থেকে ওয়ান যাচ্ছে, দুটো মিলিয়ে এখানে আমার আউটপুট আসছে জিরো, এখান থেকে জিরো যাচ্ছে, এখান থেকে ওয়ান যাচ্ছে, দুটো মিলিয়ে আউটপুট আসছে আমার জিরো, আবার এখান থেকে জিরো যাচ্ছে, এখান থেকে ওয়ান যাচ্ছে, আউটপুট আসছে আমার জিরো, কন্টিনিউয়াসলি আমার আউটপুট জিরোই এসে যাচ্ছে। তার মানে এসে যদি আমি ওয়ান দিই আর আর এ যদি জিরো দিই, কিউ আর কিউবার আমার কি হচ্ছে, সব সময় জিরো জিরো থাকছে, এটা বলছে ফরবিডেন, কারণ কিউ আর কিউবার কখনোই জিরো জিরো হতে পারে না। আশা করছি এসআর ফ্লিপফ্লপ তোমরা বুঝতে পারলে, ক্লক কিভাবে কাজ করছে বুঝতে পারলে।
আচ্ছা, এখানে আর একটা কথা বলি, যদি ধরো তোমরা এস আর আর এর মধ্যে ইনপুট দিয়ে যাচ্ছ, কিন্তু এটা ততক্ষণই কাজ করবে যতক্ষণ ক্লকটা অ্যাক্টিভ থাকবে। ক্লক যে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, পুরো সার্কিট কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেল, আর কোনো কাজ কিন্তু হবে না। সুতরাং প্রিভিয়াস যে ভ্যালুটা ছিল সেটাই হোল্ড করে রাখবে। আশা করছি তোমরা এসআর ক্লক এসআর ফ্লিপ ফ্লপ নর বেস্ট বুঝতে পারলে। আজ এই অবধি থাক, পরের দিন ডি ফ্লিপ ফ্লপ পড়াবো।